সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে এখনকার বার্তা। আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ এবং পরম করুণাময়ের ইচ্ছায় আমিও ভালো আছি। তো বন্ধু, আপনাদের সামনে তুলে ধরব আমার কিছু আলোচনা। আশা করছি আপনারা এই আলোচনায় সমৃদ্ধ হবেন। তো চলুন শুরু করি। গতকালকে ফেসবুক লাইভে এসেছিলেন আমাদের শ্রদ্ধার নেতৃত্ব মাননীয় ভগীরথ ঘোষ মহাশয়, সাথে মধুমিতা দেও গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন এবং আমরা অধীর আগ্রহে সেই আলোচনা শুনেছিলাম। তো এই আলোচনার যেটা জিস্ট, মধুমিতা দি আলোচনার মধ্যে দিয়ে যেটা বলেছেন যে সরকার কিন্তু এখনও পর্যন্ত তার জায়গা থেকে পার্শ্ব শিক্ষকদের যে আশার আলো দেখানোর পথটাকে সুগম করে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে জিও বের করে দিয়েছেন বা খুব তাড়াতাড়ি দেবেন, এরকম বিষয় স্পষ্ট হয়ে ওঠেনি। ভগীরথবাবু তার বার্তার মধ্যে দিয়ে যেটা বলতে চেয়েছেন, ঐক্যবদ্ধভাবেই দাবি আদায় করা দরকার। এবং এই বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে পার্শ্ব শিক্ষকরা চাইছেন যে সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েই দাবি আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়ুক। এই বিষয়টাই আমি বারে বারে বলে এসেছি যে সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, মানে যারা আমরা নেতৃত্ব দিই না, এই যে এই জন্যেই বলছে সাধারণ, সকলেই সাধারণ, কেউ অসাধারণ নয়। সকলের মাসের শেষে একই ভাতা ঢোকে, তবে কাজ করতে গেলে কাউকে না কাউকে দায়িত্ব দিতে হয়। তো সেই জন্যেই বলা হচ্ছে যারা যারা নেতৃত্ব দেয় না তাদের কথা। তো আমরা যারা নেতৃত্ব না দিয়ে সহযোগিতা করি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সচেতন হন। সচেতন হয়ে যদি আমরা কথা বলতে পারি, যদি আমরা বিষয়টাকে পরিষ্কার করে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু নেতৃত্ব অবশ্যই সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা কিন্তু প্রমাণিত সত্য, কারণ শিক্ষকদের ছাড়া শিক্ষক সংগঠন অচল। সেইভাবে যে কোনো সংগঠন তার প্রতিনিধি বা তার যে মেম্বার বা যে সদস্য, তাদের ছাড়া সেই সংগঠন কিন্তু এক বিন্দু নড়াচড়া করতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 48,000 শিক্ষক শিক্ষিকাকে মুখ খুলতে হবে এবং আমাদের দাবি কীভাবে আদায় করতে হবে সকলকেই কিন্তু গিয়ে এসে মতামত দিতে হবে। তবে বিশ্বাস করি যে আমরা যে দীর্ঘ আন্দোলন করে এসেছি তার ফলশ্রুতি অবশ্যই পাবো, যদিও সরকার এখনও তার জায়গায় অনড় আছে যে পার্শ্ব শিক্ষকদের দেখব না, মানে সেরকমই মনোভাব। তারই জন্য কোর্ট কেস করেছিল, রবিবারে কোর্ট বসেছিল যে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন করতে দেব না। তাহলে এটা পরিষ্কার যে সরকার আন্দোলন করতে দিতে চাচ্ছে না কেন। আজকে ডক্টর, অর্থনীতির ডক্টর, ডক্টর প্রেসিডেন্ট কল্যাণী কাণ্ড ঘটালেন কেন, তার কারণ আন্দোলনকে সব বড় বড় বাঘা বাঘা উস্তাদও ভয় পায়। কারণ আন্দোলন যদি হয় তাহলে সেখানে সরকারের ভাবমূর্তি কিন্তু তলানিতে ঠেকে যায়। তো যদিও পরিবেশ পরিস্থিতি খারাপ, এবং গতকালকে মধুমিতা বন্দ্যোপাধ্যায় দিদি বলেছেন যে আমরা শুধুমাত্র স্থগিত রেখেছি আন্দোলনটাকে, পরবর্তীতে পরিবেশ সুস্থ হলেই কিন্তু বৃহত্তর থেকে বৃহত্তর ক্ষেত্র প্রস্তুত করে দাবি আদায়ের লক্ষ্যে আবারও ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন। তো দাবি আদায় হয়নি, তাতে অসুবিধা নেই, কিন্তু আমাদের যেটা করা দরকার এই দাবিটা সুপ্রিম পর্যায়ে আদায় করতে গেলে যেটা সম্পূর্ণরূপে করতে হবে সেটা হচ্ছে আমাদের নিশ্ছিদ্র ঐক্য প্রয়োজন বন্ধু। তারই মাধ্যমে আমরা কিন্তু আমাদের দাবিটাকে সঠিকভাবে আদায় করে নিয়ে আসতে পারবো, এটাই ভাবতে হবে।
আর যে সমস্ত বন্ধু চাটুকারিতা করছেন মিস্টার প্রেসিডেন্টের, আমরা জানি যে উনি একজন অকর্মণ্য, চরম স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই এতদিন পর্যন্ত বোঝেননি, এবং আমরা কিন্তু তার প্রমাণ আমরা দেখেছি। এবং প্রথমত যে নিজের ক্রেডিট ছাড়া আর কিছু বোঝেন না, আমরা একাধবার ওনার সম্মেলনে, ওনার বৈঠকে গিয়েছি, কৃষ্ণনগরে বৈঠক হয়েছে, তো সেখানে গিয়ে দেখেছি ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের মূল যে বিন্দু সেগুলো হচ্ছে আমি করেছি, আমি করেছি, আমি করেছি। তো আমাদের এখানকার নেতৃত্ব, সেই নেতৃত্বের সাথে বলেছি, আলোচনা করেছি যে এইটা কেন শুধু আমি করেছি আমি করেছি বলে, আমি করেছি কেন বলে, কারণ যদি সাথে কেউ না থাকে তাহলে আমি করেছি কী করে করবে। অতএব প্রথম যে পয়েন্ট, সেই জায়গাতেই অনেকটাই পিছিয়ে আছে যে আমি করেছি এই মানসিকতার লোক। এবং আমরা দেখেছি অন্যান্য নেতৃত্ব, তারা কোথাও মিটিং সিটিং করতে গেলে সেখানে নিজের খরচেই যায়, কিন্তু মিস্টার প্রেসিডেন্ট সেখানে গিয়ে নিজের মানে পাওনা উপরি পাওনা সমস্ত কিছু তুলেই নেয়। কৃষ্ণনগরে মিটিং করতে আসলো, তো সকলে 10-20 টাকা করে, মিটিং শেষে 10-20 টাকা করে দিল, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, ক টাকা আসে খরচ। মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর আসতে, ট্রেনে আসতে কত টাকা খরচ। অতএব পুরোপুরি কাটমানি খাওয়া একজন কি বলবো পণ্ডিত ডক্টর প্রেসিডেন্ট। অতএব উনি যে দাবি আদায় করে নিয়েছে দেবেন, আষ্টে পৃষ্ঠে স্বার্থপরতায় পরিপূর্ণ একজন ব্যক্তি কোনোদিনই সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারে না, যেটাই করবে সেটা ভড়ংবাজি। আর কিছু ব্যক্তি সহযোগিতা করছেন এই ভড়ংবাজকে, তো বলবো যদি নিজের পেটে লাথি মারতে চান তাহলে ওনার সাথে থাকুন, কারণ ওনার ধারণা, ওনার ভিউ, ওনার মোটিভ সব কিছুই পরিষ্কার, যে উনি বিন্দুমাত্রও কোনো ভালো কিছু চান না পার্শ্ব শিক্ষকদের। অতএব যারা আছেন তাদেরকে ভাবার সময় এসছে যে ওই মিটমিটে জটিল বিকৃত মস্তিষ্ক মানুষটার সাথে থাকা যায় কি না। এবার দেখুন, যদি মনে করেন পেটে, নিজের পেটে নিজে লাথি মারবো, তাহলে দিব্যালে চলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেগুলো বলছি এগুলো কোনো বাড়তি কথা নয়, মিথ্যা অভিযোগ নয়, এবং বহুত বহুত জায়গা থেকে প্রমাণ এসছে যে কোথাও গেলে চাঁদা পর্দা ছাড়া ওনার চলে না। তাহলে একটা তোলাবাজ ব্যক্তি কীভাবে আপনার দাবি আদায় করে দেবে, তাহলে তো তোলাবাজি বন্ধ হয়ে যাবে না। অতএব সাবধান থাকুন। এবং ওই তোলাবাজটা মনে করছে যে চ্যানেল সাক্ষাৎকার নেওয়ার জন্য বলছে, আরে ওরকম তোলাবাজ গণ্ডায় গণ্ডায় প্রতি মুহূর্তে আমরা সাক্ষাৎকার নিতে পারি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তোলাবাজের মানসিকতাটা সকলের সামনে তুলে ধরা। তো যাই হোক, সাক্ষাৎকার দেওয়ার জন্যে এই চ্যানেলের বহুত ব্যক্তি, বহুত গুণবান ব্যক্তি আছেন সাক্ষাৎকার দেওয়ার জন্যে, আর আপনার মতো একটা, আপনি তো ডক্টর, দরকার নেই। তো যাই হোক, আমি যেটা বলবো যে দাদা বা শ্রদ্ধেয়া ম্যাডামরা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, এবং আমরা কিন্তু দাবি আদায় করে না নিয়ে আসা পর্যন্ত কোনোভাবেই আমাদের নিষ্কৃতি নেই। এবার আসে চ্যানেল, আপনারা বলেন যে চ্যানেল ভাট বাকে উল্টোপাল্টা, তো বলবো অন্যান্য চ্যানেল যদিও এটা অস্বীকার করার নেই যে মিথ্যা কিছু গল্প ফেঁদে নিজের খবর খাওয়ানোর চেষ্টা করে, এটা একটা দিক, কিন্তু আমি সেই চ্যানেলগুলোকে বলবো যেহেতু আমরা শিক্ষকদের নিয়ে কাজ করি, অতএব কোনো আজেবাজে হেডিং দিয়ে শিক্ষকদের বিভ্রান্ত করার চেষ্টা কোনো মতেই করবেন না। আমি কিন্তু করি না, আজেবাজে হেডিং দিই না, যেটা আমি হেডিংয়ে লিখি সেটাই কিন্তু আমার কথার বিষয়বস্তু বা সারবস্তু হয়ে থাকে। তো আপনারা যেটা করবেন, এই চ্যানেলগুলোকে একটা আশার আলো দেখাতে হবে, এবং আমি আজকে একটা প্রস্তাব দিচ্ছি, চ্যানেলগুলো যারা আমরা শিক্ষকদের খবর খবর করি, অবশ্যই আমাদের উচিত শিক্ষার শিক্ষামন্ত্রীর কাছে দেখা করা। এই প্রস্তাবটা আমি দিচ্ছি, প্রয়োজনে আপনাদের সাথে যোগাযোগ করব, যে আমরা নিজেরাই আমাদের এই চ্যানেলটাকে সাথে নিয়ে গিয়ে একদম সামনাসামনি শিক্ষামন্ত্রী বা আমাদের এসপিডি দপ্তরে গিয়ে তাদের ভিউ বা কী বলতে চাচ্ছে সেই বিষয়গুলোই তুলে ধরতে হবে, কারণ আমরা যখন এতটা খবর করছি
চুকচুক করে মজা লাগছে, তাহলে দায়বদ্ধতাটাও আমাদের উপরে আছে যে এই বিষয়গুলো ক্লিয়ার করে আসতে হবে। একদম পরিষ্কার কথা বন্ধুরা, আপনারা রাজি থাকুন এবং আমি নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব যতদূর সম্ভব, এবং নিশ্চয়ই একটা ডেট করে এবং শিক্ষামন্ত্রীর সাথে ডেট নিয়ে আমরা কিন্তু যাব এই ভাবনাটা ভাবছি। কি করা যায়, কি ভাবনা সরকারের, সেই বিষয়গুলো একেবারে শিক্ষামন্ত্রীর সাথে এবং পরবর্তীতে সুযোগ সম্ভব হলে আরও বড় জায়গায় গিয়ে একেবারে টপ বা টপে যিনি বসে আছেন তার খবর নিয়ে এসে দেওয়ার চেষ্টা করতে হবে আমাদের। তো ভালো থাকুন বন্ধু, আর চ্যানেলগুলোকে বলবো যে সঠিক জায়গায় দাঁড়িয়ে সঠিক খবর দিন, কারণ এই চ্যানেলের উপরে অনেকজন বিরক্ত হচ্ছেন। তবে বলবো চ্যানেলের উপর বিরক্ত হয়ে কোনো কাজ নেই, কারণ চ্যানেলগুলোই কিন্তু সমস্ত সিস্টেমটাকে আজকে জাগিয়ে রেখেছে। যেখানে এই দু তিন মাসের যে লকডাউন, সেই লকডাউনের মধ্যে সবাই ঝিমিয়ে গেছিলো, এই চ্যানেলগুলো কিন্তু সজাগ করে রেখেছিল এবং এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে খবর সংগ্রহ করার, এবং যে কোনো মূল্যে তাকে খবর সংগ্রহ করতেই হবে, এটাই চ্যানেলের ডিউটি। অন্যদিকে নেতারা কিন্তু ঝিমিয়ে পড়ছেন, চ্যানেল কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং আমরা চেষ্টা করব চ্যানেলগুলো যাতে আরও কার্যকরী ভূমিকা নেয় সেই বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হয়েই আমরা কাজ করব। ভালো থাকুন এবং আশা রাখুন আমরা অবশ্যই সফলতার জায়গায় পৌঁছবো, এতে কোনো সন্দেহ নেই, এবং সরকারের উপর যে একটা প্রেশার আছে এতেও কোনো সন্দেহ নেই। বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে আবারও আপডেট নিয়ে হাজির হবো। আর একটা কথা বলে নিই, এই চ্যানেলে আর কমেন্ট আপনারা করতে পারবেন না আপাতত, যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন। ধন্যবাদ।